আপনি আপনি কেন এসেছেন? কেন যে এসেছি তা আমি নিজেও জানি না। সেদিনের পর থেকে কেন যেন বারবার শুধু আপনাকেই মনে পড়ছে। আমার মতো একজন খুনির কথা মনে না পড়াই ভালো। আপনার কাছে আপনি খুনি হতে পারেন, কিন্তু আমার কাছে? ভুল করছেন ম্যাডাম, বড় ভুল করছেন। আপনার মতো একজন আইনজীবী এত বড় ভুল করতে পারে না। জানেন তো, আমি একজন পলাতক খুনি আসামি। তা জেনে সে পলাতক আসামিকে ধরার জন্য ছুটে এসেছে। আমার মনের শিকলে তাকে চিরদিনের জন্য বেঁধে রাখতে চাই। আবেগ দিয়ে বাস্তবকে জয় করা যায় না ম্যাডাম, বাস্তব বড় কঠিন। সামনে আমার অনেক দুর্গম পথ, সেই পথে আমাকে এগোতে হবে। বেশ তো, আমাকেও সাথে নিয়ে চলুন। পাগল হয়েছেন? যে কোনো মুহূর্তে পুলিশ আমাকে গ্রেপ্তার করতে পারে। তার আগে আদালতে আত্মসমর্পণ করুন, আমি শেষ পর্যন্ত আপনার জন্য লড়ে যাব। তাছাড়া আমার বাবা আপনাকে সাহায্য করবে। আপনার বাবা আমাকে সাহায্য করবে? জানেন আজ আমি কার জন্য খুনি, কেন খুনি? জান, আপনি চলে যান এখান থেকে, না হলে আপনি যাবেন কি না বলুন, আর কোনো দিন এখানে আসবেন না। কি ব্যাপার চুপচাপ এখানে? পানি নিতে এসেছিলাম। পানি নিতে এসে কেউ শূন্য কলস নিয়ে বসে থাকে নাকি? জীবনটাই তো শূন্য। ইচ্ছে করলেই সেই শূন্যতা দূর করা যায়। কিভাবে? দুটো মন এক হয়ে গেলে আর শূন্যতা থাকে না। একটা বস্তির মেয়েকে কে মন দেবে? কেন, চাইলেই তো পাওয়া যায়। স্যার? স্যার না, বলো রাজ, আলী রাজ। না না, তা হয় না। কেন হয় না? আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। না, আপনি কি বলছেন? বিশ্বাস করো, আমি যেমন আমার দেশকে ভালোবাসি তেমনি তোমাকেও আমার আমার সমস্ত অন্তর দিয়ে ভালোবাসি। কিন্তু স্যার। বলো। যে মনটা সারা অন্তর দিয়ে কামনা করছেন, সে মনটা অনেক আগে আরেকজনকে সঁপে দিয়েছি। নদী? হ্যাঁ স্যার, তার কাছে যে আমার অন্তর বেঁধে দিয়েছি। কে সে? আপনি যাকে গ্রেপ্তার করার জন্য খুঁজছেন সেই সাগর। সাগর? হ্যাঁ স্যার, নদীর জীবন সাগরের ভেলায় ভাসিয়ে দিয়েছি। একটা অনুরোধ করব স্যার। বলো। আপনি যদি সত্যি আমায় ভালোবেসে থাকেন, তাহলে আমার দিকে চেয়ে আমার সাগরকে রক্ষা করুন। আমি আইনের লোক, কোনো অপরাধীকে রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। তবে ওকে আদালতে আত্মসমর্পণ করতে বলো, দেখা যাক কি করা যায়। যতদূর জানি আদালতে সে আত্মসমর্পণ করবে না।
আমি তোকে রক্ষা করুন স্যার, রক্ষা করুন, রক্ষা করুন,